জয় হিন্দ সকল ভিউয়ার্স, রিজনিং ক্লাস পার্ট ওয়ানে তোমার সকলকে স্বাগত জানাই। রিজনিং ক্লাস কন্টিনিউ চলে, কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লেখো, আর ভিডিও দেখে ভালো লাগে লাইক শেয়ার করো, এবং যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখো এই প্রথম রিজনিংটা, এই ধরনের রিজনিং পরীক্ষা কিন্তু খুব পরিমাণে আসে, খুব সহজভাবে তোমাদের এই ধরনের রিজনিং শিখিয়ে দেবো। কী করবে দেখো, এই ধরনের রিজনিং ক্ষেত্রে এই যে বড় সংখ্যাগুলো দেখতে পাচ্ছ না, 30, 35, 30, এগুলো কী করে আসলো, এই যে উপরের এই তিনটে সংখ্যা দিয়ে, সেটাকে তোমাকে লজিকের মাধ্যমে বের করতে হবে। দেখো আমি সেখানে শেখানোর চেষ্টা করছি। দেখো কী করবে, ফার্স্টে লিখবে, দেখো ছয় লিখলাম আমি, ছয় লিখলাম, বিয়োগ দিলাম, তারপর দেখো তিন লিখলাম, এবং তারপরে গুণ দশ দিলাম, তাহলে কত আসলো, 30। অর্থাৎ এই লজিকে আছে আমরা বুঝতে পারছি। পরেরটা তাও দেখবো, দেখো পরেরটা কত আছে, নয় আছে, নয়ের থেকে চার বাদ দেবো এবং তারপরে গুণ সাত দেবো, তাহলে দেখো 35 চলে আসলো। অর্থাৎ এই লজিকে আছে, উপরে দুটো সংখ্যা কী করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে, নিচের সংখ্যাটা গুণ করতে হচ্ছে। এবার সেমভাবে আমরা বের করবো হচ্ছে যেটা আমাদের করতে হবে, জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দিয়েছে। দেখো এখানে ব্র্যাকেট দিলাম, যেহেতু এই সংখ্যাটা নেই তাই লিখলাম না, বিয়োগ দিলাম, তারপরে আমরা লিখলাম হচ্ছে কত, তিন লিখলাম, এবং তারপরে কত দিলাম, গুণ দশ, যেটা এটা রয়েছে সেটা লিখলাম, সমান সমান আমাদের কত দিয়ে দিয়েছে, 30 আনতে হবে। দেখো প্রথম অপশন ট্রাই করি আমি, নয় রয়েছে, এটাকে নয় বের লিখি এখানটাই, তাহলে যদি নয় লিখি তাহলে কত হবে, যদি নয় লিখি তাহলে নয় থেকে যদি আমি তিন বাদ দিই ছয়, ছয় এসে দশ গুণ করলে ষাট, কিন্তু আমাকে আনতে হবে 30, তাহলে এটা হবে না। তাহলে আমরা এখানটা কত লিখবো, তাহলে আমরা অপশন বি ট্রাই করবো, ছয় লিখবো, তাহলে ছয় থেকে তিন বাদ দিলে কত থাকবে, তিন থাকবে, এবং তিনের সাথে দশ গুণ করলে কত হবে, 30 হবে, তাহলে আমাদের কি অপশন বি হবে এই কোশ্চেনটায় কারেক্ট আনসার, বুঝতে পেরেছো। এবার পরবর্তী কোশ্চেন দেখবো, দেখো দেখো এই ধরনের রিজনিং কিন্তু পরীক্ষা খুব পরিমাণে আসে, এটাও খুব সহজভাবে শেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। দেখো কী করবে, দেখো 27 দুগুণে 54 হচ্ছে, দেখো ডবল লিখা, 42 দুগুণে 84, আর দেখো 21 দুগুণ, তাহলে বিলিশ আমরা বুঝতে পারছি এখানটা 21 হবে, কিন্তু আমাদের এই নিচের সংখ্যাগুলো আসছে কি না সেটাও কিন্তু ট্রাই করে দেখতে হবে কোন লজিকে আছে। দেখো এখানে কত পেলাম আমরা, 27 পেলাম, 27 লিখে নিলাম, 27 দেখো ভাগ যদি আমি 3 করি তাহলে কত আসবে, 9, 9 আসলো। এবার দেখো এখানটা কত, 42 দুগুণে 84, তাই তো, 42 দুগুণে 84, তার মানে আমাদের হচ্ছে দেখো ডবল রয়েছে, তাহলে 42কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 14। সেমভাবে এখানে 21, তাই তো, তাহলে 21কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 7। তাহলে আমাদের নিচের সংখ্যাগুলো আসলো, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন সি, 21। তাহলে এখানটায় 21 দুগুণে 42, আর তাকেও 3 দিয়ে ভাগ করলে আমরা 7 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের কী হবে, অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো তিন নম্বরটা, দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, এই ধরনের কোশ্চেন কী করতে হয় আর কী বলা থাকে তোমায় বলছি। দেখো এরকম একটা বড় শব্দগুচ্ছ দিয়ে দেবে, বলবে এই শব্দগুচ্ছর বাইরে যদি কোনো সংখ্যা বা কোনো শব্দ নেওয়া হয় তাহলে সেটা ভুল হবে, এই চারটে অপশন দেওয়া হবে, এই চারটে অপশনের মধ্যে যদি এই শব্দগুচ্ছর বাইরে কোনো ওয়ার্ড নেওয়া হয়ে থাকে তাহলে সেটা ভুল প্রমাণিত হবে, সেটাই তোমাকে সঠিক অ্যান্সার হিসাবে গোল করতে হবে পরীক্ষা হলে। এটা প্রথম যে অপশনটা রয়েছে এটা এফ হবে না, এটা ই হবে, ঠিক আছে, এটা ঠিক করে নেবে, এটা ই হবে। হ্যাঁ এবার দেখো কী রয়েছে অপশন, দেখো অপশন আই টেস্ট করছি, ই রয়েছে, আই রয়েছে, দেখো ই এখানে দেখতে পাচ্ছি, দেখো আইও এখানে দেখতে পাচ্ছি, দেখো এক্স রয়েছে, এক্সও এখানে রয়েছে দেখতে পাচ্ছি, তারপর দেখো এ রয়েছে কোথায়, দেখো এ, দেখো এ রয়েছে, তারপর দেখো টি রয়েছে, টিও এখানে রয়েছে, আইও এখানটায় রয়েছে, ও রয়েছে, এনও রয়েছে, তাহলে অপশান এ কিন্তু যা যা শব্দগুচ্ছ তাই দিয়ে তৈরি করা যায়, ভুল না। এবার দেখো এটাও সেমভাবে করবে, দেখবে যে এখানে শব্দগুচ্ছ তাই দিয়ে আছে, দেখো এক্স সি এটাও কিন্তু এখানটাই রয়েছে। এবার দেখো ডি অপশন যদি যাই আমরা, সেক্ষেত্রে দেখো এখানে নতুন করে দেখো একটা আর এসছে, দেখতে পাচ্ছি আর, এই আরটা দেখো এখানটায় কিন্তু তোমরা এই শব্দগুচ্ছের মধ্যে পাবে না, তাহলে কি এটা আলাদা করে বাইরে থেকে এসছে, এটা হচ্ছে অপশান ডিটা এখানে কিন্তু ভুল রয়েছে, তাই অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এবার দেখো পরবর্তী দেখো, সেম একটা নেওয়া হয়েছে, দেখো দেখো এটা হচ্ছে, দেখো কী রয়েছে, এরকম একটা শব্দগুচ্ছ দিয়েছে, আমি একটা বোঝানোর জন্য আটটা নিয়েছি, দেখো সেমভাবে দেখো ভালো করে খেয়াল করো এটা কেন আমি নিলাম, এটাও কিন্তু পরীক্ষণকে ভুল করে। দেখো এই জিনিসটা খেয়াল করো, এখানে যে কটা আছে না সব কটা সঠিক, এই সব কটা হচ্ছে এইখানে হচ্ছে যে কটা অপশন দেওয়া আছে, যে কটা এই শব্দগুচ্ছ দেওয়া আছে সেই শব্দগুচ্ছ দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু এই অপশান এটা দেখো কেন সঠিক হবে তোমাদেরকে, দেখো আমি তোমাদের বলার বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে সব ঠিক আছে, দেখো এখানে দুটো ই ব্যবহার করা হয়েছে, এখানে দেখো ভালো করে বোঝো লজিকটা ভালো করে, দুটো ই ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে দেখো শব্দগুচ্ছের মধ্যে একবার মাত্র ই ব্যবহার করা হয়েছে, তাই এই অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটার হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে নতুন করে বাইরে থেকে একটা ই নেওয়া হয়েছে। ওকে এবার পরবর্তী রিজনিংটা রয়েছে, দেখো অধিবর্ষ নয় এমন বছরের প্রথম দিনটি যদি শুক্রবার হয় তবে সেই বছরের শেষ দিনটা কী হবে। দেখো ইজিভাবে তোমরা বুঝিয়ে দেবো, যদি এই ধরনের রিজনিং পাওয়া পরীক্ষায় দেখা মাত্র অ্যান্সার করতে হবে, যদি অধিবর্ষ নয়
এমন বছর হয়ে থাকে প্রথম দিনটাও যা হবে শেষ দিনটাও তাই হবে, প্রথম দিনটা যা হবে শেষ দিনটাও তাই হবে। এখানে প্রথম দিনটা কত বলেছিল? শুক্রবার। তাহলে শেষ দিনটাও কী বার হয়ে যাবে? শুক্রবার। তাহলে অপশান নিয়ে যাবে, এই কোশ্চেনটা কারেক্ট আছে। তাহলে বুঝতে পারলে? তাহলে অধিবর্ষণে এমন বছর প্রথম দিন যা হয়ে থাকে শেষ দিনও তাই হয়ে থাকে। তাহলে প্রথম দিন এখানে শুক্রবার বলেছিল, তাহলে শেষ দিনও কী যাবে? শুক্রবার। তাই অপশান নিয়ে হয়ে গেলো কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো এই ধরনের রিজনিং কিন্তু পরীক্ষায় আসে। দেখো এখানে কী রয়েছে, ডাক্তার রয়েছে, জ্বর রয়েছে, ওষুধ রয়েছে, ওষুধের দোকান রয়েছে। তোমাকে পরপর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা পর্যায়ক্রমে সাজিয়ে তোমায় বলতে হবে। দেখো তোমাদের কী হবে ফার্স্টে, ফার্স্টে কী হবে? জ্বর হবে, তাই তো? তাহলে আমাদের দুই হবে, ফার্স্টে কী হবে? জ্বর হবে। জ্বর হলে কী হবে? তুমি ডাক্তারের কাছে যাবে, তাহলে দুয়ের পরে এক হবে। ডাক্তার কী প্রেসক্রিপশন লিখে দেবে, সেটা তুমি কী করবে? ওষুধের ওষুধের দোকানে যাবে। ওষুধের দোকান যাবার কি সেখানে কী দেবে? ওষুধ দেবে। তাহলে অপশান দেখো সিতে আমাদের মিলে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে? এবং জ্বর হবে, জ্বরের পর জ্বর হলে ডাক্তারখানা যাবো, ডাক্তারখানা বা ডাক্তারখানা যে ওষুধগুলো লিখে দেবে সেখানে ওষুধের দোকানে যেতে হবে আমাকে, এবং তারপরে সেই ওষুধগুলো যেন খাওয়ার জন্য ওষুধগুলো দেবে দোকানদার। তাহলে আমাদের আসছে 2, 1, 4, 3। তাহলে অপশান সিতে এই ঘটনাটা পর্যায়ক্রমে সাজালে আসছে। পরবর্তী রিজনিং দেখো, দেখো এখানটা দেখো, এটা হচ্ছে দর্পণ। এটা দর্পণ কেমন পরীক্ষায় আসে, যে এই লেখাটা দিয়ে দেবে যে তুমি দর্পণের কেমন দেখাবে। দেখো আমি ছোট্ট একটা পাশে একটা ভিডিও এখানে অ্যাড করে দিচ্ছি, সেই ভিডিওর মধ্যে বুঝতে পারবে কী করবে তোমরা। এই লেখাটাকে কোনো একটা পেজে লিখলে, পেজে লিখে সেটাকে কেমন উল্টাতে হবে সেটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ, দিয়ে সেমভাবে তোমরা লিখে নেবে। লিখলে যে অপশানটা আসবে সেই অপশানটা সঠিক অ্যান্সার আসবে, সেটা হচ্ছে অপশান ডি। এটা আসবে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে তাহলে খুব সহজভাবে যে কীভাবে তোমরা পরীক্ষা হলে এটাকে করতে পারবে খুব সহজভাবে। আমি সমস্ত বিষয় সহজভাবে শেখানোর চেষ্টা করি, একদম লজিকভাবে শেখানোর চেষ্টা করি, যাতে পরীক্ষাটা তোমরা খুব সহজে করতে পারো। ওকে, এবার পরবর্তী কোশ্চেনটা দেখো, দেখো এই ধরনের রিজনিং তো পরীক্ষা বারবার এসছে, প্রচুর পরীক্ষায় এসছে। দেখো এছাড়াও আরেক ধরনের আসে, সেটা হচ্ছে এরকম টাইপ করে আসে, এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? দুটোর ব্যাপার কিন্তু আলাদা কিন্তু। ওকে, দেখো এটা প্রথমে বোঝাই। দেখো এই ধরনের রিজনিং যদি স্টার চিহ্ন পেয়ে যাও তাহলে কী করবে? গুনবে, 1, 2, 3, 4, 5। স্টার চিহ্ন পেয়ে গেলে 5 × 2 করে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে। খেয়াল রাখবে, তাহলে অপশান বি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। এবার দেখো যদি এই ধরনের আসে পরীক্ষায়, দেখো আমি যেটা বোঝাচ্ছিলাম যে এরকম করে দেখো রয়েছে, এটা কিন্তু স্টার চিহ্ন নয় কিন্তু, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে কী করবে? দেখো তোমায় গুণে বের করতে হবে। দেখো এখানে এখানে হচ্ছে এখানে এ 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, দেখো এটা 6টা রয়েছে, ঠিক আছে? তো 6 আর বড় একটা দিয়ে 7 আর এ একটা বড়, তাহলে কত হলো? 8। তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে ওটা কিন্তু স্টার চিহ্ন হওয়া মানে কি 5টা ঘর থাকবে, আর এরকম হলে কিন্তু 6টা ঘর চলে আসছে। দেখতে পাচ্ছ তো পার্থক্যটা? বুঝতে পারলে পরীক্ষাগুলো কিন্তু ভুল করবে না। এই দুই ধরনের কিন্তু পরীক্ষায় আসে এবং অনেকে ভুল করে ফেলে। এবার দেখো পরবর্তী, দেখো পরবর্তী রিজনিংটা দেখো, এই ধরনের রিজনিং কিন্তু পরীক্ষা খুব পরিমাণে আসে, ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ একটুখানি টাফ হয় এই ধরনের রিজনিংগুলো, অনেকে করে না, পরীক্ষা ছেড়ে দেয়, কিন্তু ইজি ব্যাপার। দেখো কীভাবে করবে, এখানে কত রয়েছে দেখো, লজিক খোঁজা আছে 16 রয়েছে, এখানে রয়েছে 9 রয়েছে। আচ্ছা তোমরা বলো যদি 16 আমি রুট করি তাহলে কত আসবে? 4 আসবে। তো 16 রুট করলে কত? 4 আসবে। আর 9 রুট করলে কত আসবে? 3 আসবে। তাহলে 4 আর 3 কত হলো? 7। 7কে স্কোয়ার করে দাও, তাহলে কত আসবে? 49 আসলো। ওকে, আমি লজিকটা তোমায় বোঝাচ্ছি। সেমভাবে দেখো এখানে যে 4 রয়েছে, তাহলে 4কে যদি রুট করি কত আসবে? 2 আসবে, তাই তো? আর 1কে রুট করলে তো 1ই আসবে, তাহলে কত আসলো? 2 আর 1 = 3, তাই তো? তাহলে 3কে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কত আসবে? 9 আসবে। তাহলে আমরা এখানে 9 পেলাম, এখানটা 9 আর এখানটাই 49, তাহলে 49 আর 9 যোগ করলে কত হলো? 58, ঠিক আছে? এই লজিকে রয়েছে। এবার দেখো আমি তোমাদের এইটা করে বোঝাই তাহলে বুঝতে পারবে। দেখো 64 মানে কত হলো? 8 লিখলাম, ঠিক আছে? 81 মানে কত? 9। তাহলে 58 কত হয়? 17। তাহলে 17কে যদি স্কোয়ার করি কত আসবে? 289। খেয়াল রাখবে 17কে স্কোয়ার করলে কত আসবে? 289 আসবে, এটা খেয়াল রাখবে। আর দেখো সেমভাবে 25 হলে কত হয়? 5 হয়। আর এটা হচ্ছে কত হয়? 1 হয়, ঠিক আছে? 25 হলে 5, এটা হলে 1, তাহলে কত হলো? 5 আর 1 কত হলো? 6। তাহলে 6কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 36 হবে। তাহলে 36 আর 289 যোগ করলে কত হবে? 36 আর হচ্ছে 289 আর কত? 36 যোগ করলে আসবে তোমাদের হচ্ছে 32, কত আসবে? 5। তাহলে অপশান এ তো দেখতে পাচ্ছি, ঠিক আছে? এ যোগ করলে সেম। তাহলে লজিকটা বুঝতে পারলে আমি আরেকবার বলে দিই কী করবে, যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা কী করবে? প্রথমে রুট করবে, রুট করার পর যেটা আসবে সেটা যোগ করার পরে সেটাকে স্কোয়ার করে দেবে, ঠিক আছে? আর এটাকেও সেমভাবে প্রথমে হচ্ছে কী করবে, রুট করবে, রুট করার পরে যোগ করে দিয়ে স্কোয়ার করে দেবে, দিয়ে পুরো টোটালটাকে যোগ করে দেবে, দিয়ে সেম লজিকে এটাও করবে, কিন্তু ইজিভাবে চলে আসবে। ওকে, যদি ভিডিওকে উপকৃত হয় তো ভিডিওকে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডকে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।